গতকালকের পর আজ আবারও দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। জানা গেছে আরামবাগের মনসাতলা এলাকা সংলগ্ন দ্বারকেশ্বর নদের ডিঙ্গাডুবি ঘাটে দুপুর আড়াইটে নাগাদ স্নান করতে নামেন বছর ৩২ আরামবাগ বৃন্দাবনপুর এলাকার বাসিন্দা সৈকত ঘোষ। এরপরই সৈকত নদীর জলে তলিয়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খুঁজতে শুরু করেন। পরে আরামবাগ থানায় খবর দিলে আরামবাগ থানার পুলিশ ও এনডিআরএফের টিম ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে নদীতে তল্লাশি চালাচ্ছেন। আরামবাগ থেকে ক্যামেরায় সত্যদীপ দাসের সঙ্গে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। हट जाओ ना, आप लोग हटो ना थोड़ा साइड। ठीक है लेंगे आप। এই নিচে ভিড় করবেন না, নিচে এখানে পাবলিক চালাচ্ছেন, উপরে উঠে যান, দাঁড়াবেন। পরে করছি, পরে করছি, লাইভ করছি, লাইভ লাইভ নামবে। ইন্ডিয়ার টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং স্পিড বোট এই অসুবিধা নেই তো দেখছেন। আড়াই ঘন্টা কাছাকাছি আবারও আছে দুপুরে উঠেছে, দেখতে পাচ্ছেন। হ্যালো, লাইফ জ্যাকেট লাগা সরি। উদ্ধার কাব্য চালানো এই বেরোলো, এই বেরোতে যাচ্ছে সেটা।
ভাই দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি উদ্ধার কার্য চালানো হচ্ছে দেখতেই পাচ্ছেন গতকালকের মতোই আজকে উদ্ধার কার্য চালানো হচ্ছে স্পিড বোট ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে উদ্ধার কার্য চালানো হচ্ছে আপনারা দেখছেন সরাসরি আমরা প্রথমে এলাম যে আমরা বাড়িতে ফোন গেলাম আমার বাবাকে দেখেছে বাবাকে ফোন করলাম ছিল ওর কি গামছা পাওয়া গেছে মানে তারপরে দেখতে পাওয়া যায় তবে এখানটা গোজের মতো রয়েছে থাকলে এখানে রয়ে যেতে পারে নম্বর দুই এই দু নম্বর ওয়ার্ডের নদীর ধারেই একটি বালক হচ্ছে এখানে ডুবে গেছে চান করতে করতে এখানে চান করতে নেমেছিল যে এখানে গামছাটা ছিল আর এমনি চান করতে নেমে এখানে ডুবে গেছে আচ্ছা কজন এসেছিল চান একজন একজনই এসেছিল কোথায় বাড়ি ওর এই বৃন্দাবনপুর মোড়ে একটা চায়ের দোকান আছে তার হচ্ছে কি নাম তার আমার দাদা হয় সৈকত ঘোষ কিরকম বয়স হবে 32 বছর কখন ঘটনাটা ঘটেছিল আপনি দেখেছিলেন তো দাদা কি কি দেখেছিলেন দাদা কি দেখেছিলেন দেখেছিলাম ও চান করতে ছিল ওপারে দাঁড়িয়ে ছিল আমরা নৌকুনি ওপারে গেলাম ওপারে যাওয়ার পর ও চান করতে নামলো নামার পর দেখলাম এবার চলিয়ে গেল তারপরে সব চান করতে নেমে এবার কজন মিলে চান একজনই ছিল একাই ছিল আপনারা তখন নৌকো নিয়ে গিয়েছিলেন আমরা ওপারে ছিলাম ওপার থেকে এলাম এসে দেখতে পেলাম না আর কিছু তখন তলিয়ে গেছে হ্যাঁ তখন তলিয়ে গেছে কত দৌড়ে আছে জলের মধ্যে শরীর খারাপ সুপার সময়
এমন ছেলে বুঝলে ভাই ও জলে ডুবে যায় না হাত দিয়ে তুলে তাও ঢুকে গেল জাগরা বালি তো এখানে জল মাথার ডিস্টার্ব ছিল কিন্তু বদমাইশি করেছিল করেন সবাই তো ভালো হয় টাকা দু তিন বছর আগে মারা যায় সামনে বছর মারা যায় চায়ের দোকানে থাকুন আমরা পারিবারিকভাবে যতটুকু সাহায্য করার করতে নজর দেওয়ার প্রতি কী কাজ আছে তার মাঝে কীভাবে গতানুগতিক চলে যায় বলা কী নাম ছিল বয়স কত হবে বয়স পুরো করতে বিয়েটা করেন আপনারা দেখতে পাচ্ছেন।